আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৈদেশিক কর্মসংস্থান ভ্রমণ ও ভিসার তথ্য কেন্দ্র চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমি শর্টকাটে বলবো, যারা বিভিন্ন প্রতারক কিংবা দালালের মাধ্যমে অবৈধ পথে মানব পাচারকারীদের হাত ধরে অবৈধ পথে মালয়েশিয়াতে পাড়ি দিচ্ছেন, তাদের জন্য আজকে এটা ওয়ার্নিং। এবং যারা চিন্তা করছেন যে আপনারা মালয়েশিয়াতে অবৈধ পথে যাবেন, অনুগ্রহপূর্বক আপনাদের কাছে রিকোয়েস্ট, অবৈধ পথে মালয়েশিয়াতে যাবেন না। মালয়েশিয়াতে যে 500 লোক ঢুকেছে তার মধ্যে অনেকে দেশে ফেরত এসেছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যারা মালয়েশিয়াতে যাবেন অবৈধ পথে, মালয়েশিয়াতে যারা মানব পাচারকারীদের হাত ধরে যাবেন, আপনাদের ভবিষ্যৎ আপনারা নিজেরাই হাত ধরে নষ্ট করছেন। হয়তোবা এই মানব পাচারকারীদের চক্রে পড়ে আপনি হয়তোবা আপনার সর্বস্ব হারাবেন, হয়তোবা আপনি আপনার প্রাণও হারাতে পারেন। মালয়েশিয়াতে অবৈধ লোকদের কোনো জায়গা নাই, ধরপাকড় সবসময় চলছে, ধরপাকড় চলছে। যাদেরকে অবৈধ পাচ্ছে, টুরিস্ট ভিসায় গিয়ে এই ধরনের কাজ করতে যাচ্ছে, তাদেরকে পাওয়ার সাথে সাথেই কিন্তু মালয়েশিয়ান পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়, তাদেরকে ধরে জেলে পাঠায়। পরবর্তীতে দেখা যায় বৈধভাবে যারা ব্যবসা করছে তাদেরই বদনাম হয়। আপনারা কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশিদের সম্মান নষ্ট করছেন। আপনারা যারা অবৈধভাবে মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন, আপনারা অবৈধভাবে মালয়েশিয়াতে যাবেন না। প্রিয় দর্শক, আজ পর্যন্ত অবৈধভাবে যারা গিয়েছে, হয়তোবা তাদের মধ্যে থেকে দু একজন হয়তোবা বেঁচে গেছেন, বা কিছু কিছু লোক বেঁচে গেছেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম, কিছুদিন বা কিছুদিন সময় অতিবাহিত করার পরে বা কয়েক বছর পরে আপনাকে কিন্তু অবৈধভাবে কাজ করার জন্য পুলিশের হাতে গ্রেপ্তার হইতে পারে। আপনি গ্রেপ্তার হলে কি হবে, আপনাকে জেলে পাঠাবে এবং যতদিন আপনি অবৈধভাবে ছিলেন ততদিনের জন্য আপনাকে জরিমানা করবে। এবং সেখানে কিন্তু বেত্রাঘাত সিস্টেম আছে, মালয়েশিয়াতে কিন্তু রাতান বলে, রাতান দিয়ে কিন্তু এমনভাবে মারে। ইউটিউবে কিন্তু আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন যে রাতানের বাড়িটা কিভাবে দেয়, রাতানের বাড়িটা কিভাবে দেয়, কিভাবে রাতান দেওয়া হয়, ঠিক আছে। তো আসলে ভিডিওটা এভাবে এই জন্যই করলাম, খুবই দুঃখ লাগে যখন শুনি যে বাংলাদেশি লোক অবৈধভাবে যে কোনো দেশে পাচার হচ্ছে। এবং যার কারণে এই যে জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু বদনাম হয়, মানব পাচারকারী যারা তারা কিন্তু জনশক্তি রপ্তানিকারক নয়। আপনারা বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এবং যখন কলিং ওপেন হবে তখন যাবেন, কেন আপনারা আপনাদের ভবিষ্যৎটাকে নষ্ট করছেন? আপনারা ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না, কারণ একটা অনিশ্চয়তার মধ্যেই আপনাদেরকে থাকতে হয় সব সময়। আপনি সেখানে কখনো ফ্রিলি মুভ করতে পারবেন না, কখনো আপনি ফ্রিলি কোনো কাজ করতে পারবেন না, আপনার প্রয়োজন হলে বিপদে পড়লে দেশে আসতে পারবেন না। কিন্তু দেখা যাচ্ছে কি 3-4 লাখ টাকা দিয়ে অবৈধভাবে গেছেন, চিন্তা করেন যে আমি তো হয়তো বা এতগুলো টাকা খরচ করে আসলাম, এখন দেশে কিভাবে আসব। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলেই খুবই বেদনাদায়ক এবং খুবই হৃদয় বিদারক। অনুগ্রহপূর্বক অবৈধ পথে বিদেশ যাত্রা করবেন না এবং দেশের সুনামটা নষ্ট করবেন না। মালয়েশিয়াতে কলিং ভিসা যদি খোলে তখন যাবেন, এখন মালয়েশিয়া খুলছে না আর আপনি অবৈধভাবে ঢুকছেন, এটা কত বড় যে একটা অন্যায়, অন্যায় কাজ এটা। আসলে দিনকে দিন কিন্তু মালয়েশিয়ার আইন কঠোর হচ্ছে, বাংলাদেশের আইনও কঠোর হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশে যারা অবৈধভাবে, বাংলাদেশ থেকে অবৈধভাবে যারা যাবে, তারা যদি কখনো বাংলাদেশে ফেরত আসে তখনও কিন্তু তাদের বিরুদ্ধে হয়তো বা কোনো আইনগত পদক্ষেপ হয়তো বা সরকার নিতে পারে, তখন আপনি কি করবেন? তো এই জন্য আপনার নিজের পরিবারকে ঠিক রাখার জন্য নিজের, আর আর আপনারা যদি মনে করেন যে অবৈধ পথে গিয়ে আপনি রেমিটেন্স যোদ্ধা নিজেকে বলবেন, আপনি কিন্তু রেমিটেন্স যোদ্ধা নন। একমাত্র তারাই রেমিটেন্স যোদ্ধা যারা বৈধ পথে টাকা দেশে পাঠায়, ব্যাংকের মাধ্যমে যারা সরাসরি বাংলাদেশে টাকা প্রেরণ করেন, একমাত্র তারাই রেমিটেন্স যোদ্ধা। এছাড়া অনেকেই আছেন হুন্ডিতে টাকা পাঠান কিন্তু আপনি নিজেকে রেমিটেন্স যোদ্ধা বলেন, আইনগতভাবে আপনি কিন্তু রেমিটেন্স যোদ্ধা নন, আপনি অবৈধভাবে যাচ্ছেন। ইভেন আপনি যদি সেখানে মারা যান আপনার লাস্টটিও কিন্তু দেশে আসবে না। সো আপনারা অবৈধ পথে কেউ যাবেন না। আজকের ভিডিওটি আপনাদেরকে শুধুমাত্র সতর্ক করে দেওয়ার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।